আমার ডান্স করতে ভালো লাগে আমি দেখা যাচ্ছে যে আমি সকালে ঘুম থেকে উঠেই ডান্স করা স্টার্ট করেছি হ্যাঁ এমনও আছে সো এটা আমি ভালোবাসি সো এটা করি আর এটা যে আমি বডি ফিটনেসের জন্য করি নট রিয়েলি অ্যাকচুয়ালি আমি এমনি ভালোবাসি তাই করি প্রথমে দর্শনধারী তারপর গোলবিচারী আবার আমরা এও জানি সুন্দর মুখের জয় সর্বত্র আমাদের আজকের অতিথি মিম মান্তাশা তেমনই একজন 12,000 প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি হয়েছিলেন লাক্স চ্যানেলের সুপারস্টার তাকে সঙ্গে নিয়ে আমি নাবিলা ইসলাম শুরু করছি আজকের সানলিনার রূপকথা মিম মান্তাশা দেশব্যাপী পরিচিতি পেয়েছিলেন লাক্স চ্যানেলের সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে 12,000 প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি হয়েছিলেন লাক্স চ্যানেলের সুপারস্টার 2018 চ্যাম্পিয়ন মিমের প্রথম নাটক ছিল ভবঘুরে স্যান্ডেলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি মিম মান্তাশা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি মিম 12,000 প্রতিযোগীকে পেছনে ফেলে তুমি লাক্স চ্যানেলের সুপারস্টার হয়েছো কি মনে হয় কি বিষয় কাজ করেছিল তোমার সৌন্দর্য তোমার কোয়ালিটি নাকি লাক কোনটা ডেফিনেটলি কোয়ালিটি দিন সৌন্দর্য দিন লাক আচ্ছা একটু শুনতে চাই যে কি ধরনের প্রিপারেশন ছিল বা এক্সপেকটেশন কি ছিল এবং যখন হয়ে গেলে তখন কিরকম ফিল হচ্ছিল অ্যাকচুয়ালি আমার কোনো প্রিপারেশন ছিল না আমি হুট করেই সাডেনলি চলে যাই অ্যান্ড তবে একটা জিনিস যেটা আমি করেছি যে আমি প্রত্যেকটা টাস্ক অনেক মনোযোগ দিয়ে করাচ্ছি যেটা আমি করেছি একদম মন থেকে করেছি সো ওইটা হয়তো রিজন হতে পারে আর হওয়ার পরে তো ডেফিনেটলি ভালো লাগবে না যখন কোনো কিছু করছি অ্যান্ড রেজাল্ট পাচ্ছি সো অনেক ভালো লেগেছিল এবং অনেক নাইস একটা ফিলিংস সো ইয়ার গুড সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হওয়া কখনো কি আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় যে আমি অনেক সুন্দরী আমি আম দ্য বেস্ট এরকম কখনো ফিলিংস কাজ করে নেভার কখনোই না ইনফ্যাক্ট আমি যখন লাক্সে যাই আমি তো জানি না যে আমি উইনার হব বলেই যেটা লাক্সে গিয়েছি এরকম কোনো কিছু না অ্যান্ড ইনফ্যাক্ট আমি যখন স্টেজে দাঁড়ানো তখনও কিন্তু আমি ভাবিনি যে আমি উইনার হচ্ছি আমি জাস্ট আমার কাজ করেছি অ্যান্ড সবাই আমাকে পছন্দ করেছে এটা আমার ভাগ্য এবং এটা আমি অনেক লাকি এটা বলতে পারি বাট কখনো এটা ফিল হয় না যে লাইক আম দ্য বেস্ট আমার মনে হয় যে আমার মধ্যে আমার শেখার আরও অনেক কিছু আছে সবাই সুন্দর সবাই নাইস রাইট আচ্ছা চুল আর স্কিন এই দুটো জিনিসের উপর দিয়ে প্রতিদিন আমাদের একটা ধকল যায় তুমি এটাকে কীভাবে মেনটেন করো আমি জাস্ট আমার প্রপার একটা ক্লিন করি ফেস আর ময়শ্চারাইজার ইউজ করি দ্যাটস ইট আর হেয়ারের ব্যাপারে আমি একদমই কিছু করতাম না জাস্ট অয়েল ইউজ করতাম ইদানিং অয়েল ইউজ করা হয় না সো হেয়ার ফল হচ্ছে সো এই ক্ষেত্রে আমি একটু একটা বেয়ার সুগার খাই বেয়ার সুগার অর সামথিং হেয়ার ভিটামিন সো এই ভেরি সিম্পল ভেরি সিম্পল তাহলে তোমার হয়তো স্কিনটা এমনি ভালো বা তোমার হেয়ারটা ন্যাচারালি অনেক ভালো বাট এটা ডে টু ডে না খারাপ হতে থাকে কারণ আমরা প্রতিদিন অনেক বেশি মেকআপ ইউজ করি চুলটা এই জন্য আমার মনে হয় ফুড হ্যাবিটটা খুব ইম্পর্টেন্ট সো তোমার ফুড হ্যাবিটটা শুনি কি কি ফুড হ্যাবিট বলতে হচ্ছে যে আমি খুব হেলদি খাওয়ার ট্রাই করি অলওয়েজ যেটাই খাচ্ছি ভাবছি যে একটু হেলদি হচ্ছে কিনা যেমন আমার ফুড আমি যেটাই কুক করছি আমি অলিভ অয়েল দিয়ে কুক করি সো যেন আমার এক্সট্রা ফ্যাট বা এক্সট্রা কোনো কিছু আমার বডিতে না আসে বলছিলাম অলিভ অয়েল দিয়ে রান্না করো একটু হেলদি ফুড মেনটেন করার চেষ্টা করো তার মানে নিজে একটু তো নিশ্চয়ই রান্না করা হয় হ্যাঁ এখন করা হয় আগে খুব একটা করা হতো না বাট এখন একটু নিজেই নিজেরটা ফুড রান্না করে ফেলি সামটাইমস চেষ্টা করছো নাচের কভার ভিডিও দেখেছি তোমার খুব সাবলীল ছিল সেখানে তো নাচটা আসলে বডি ফিটনেসের ক্ষেত্রে কতটা মানে হেল্প করে ডেফিনেটলি হেল্প করে আর আমি খুবই মানে আমি লাভ করি অ্যাকচুয়ালি ডান্সকে সো আমার ডান্স করতে ভালো লাগে আমি দেখা যাচ্ছে যে আমি সকালে ঘুম থেকে উঠেই ডান্স করা স্টার্ট করেছি হ্যাঁ এমনও আছে সো এটা আমি ভালোবাসি সো এটা করি আর ডেফিনেটলি এটা করে আর এটা যে আমি বডি ফিটনেসের জন্য করি নট রিয়েলি অ্যাকচুয়ালি আমি এমনি ভালোবাসি তাই করি আচ্ছা পানির নিচেও আমি দেখেছি বেশ কিছু ছবি তোমার তো সাঁতার নিশ্চয়ই পারো খুব সাঁতার পারি বাট আমি অ্যাকচুয়ালি পানিকে ভয় পাই সো আমি যখন মালদ্বীপসে গিয়েছি তখন সবাইকে দেখি ইন্সপায়ার হয়ে ওকে দেন প্লিজ
কোন নায়িকাকে দেখে মনে হয় যে ইস খুব সুন্দর, তার মতো যদি হতে পারতাম? অনেকজন এখন কাকে বলবো, দীপিকাকে অনেক ভালো লাগে, প্রিয়াঙ্কা চোপড়াকে অনেক ভালো লাগে, সবাইকে ওয়াও মনে হয়। ডিফারেন্ট ডিফারেন্ট মানে সাইড থেকে মানে দেখলে ডিফারেন্ট ডিফারেন্ট কী বলবো, এটা প্রতিভা অনেকের ভালো লাগে, সবাই ওয়াও মোটামুটি। আর আমাদের দেশের জয়া হাসানকে আমার অনেক লাইক, আমি অনেক বেশি পছন্দ। জয়া আপু আমাদের সবার ফেভারিট, জয়া আপুকে বলতে চাই তোমাকে আমরা অনেক ভালোবাসি। আমি অনেকজনের সাথেই তো কথা বলছি এবং বেশিরভাগ সময়েই আমরা আমাদের পছন্দের তালিকায় কিন্তু প্রথমে জয়া আপু। তুমি তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো চারুকলা বিভাগে, তো রং তুলি নিয়ে সবসময় তোমার কী বলবো সাথী ছিল তোমার, ভবিষ্যতে কি প্ল্যান আছে তোমার পড়াশোনা যে ব্যাকগ্রাউন্ডে সেটা নিয়ে কি কোনো পরিকল্পনা আছে? ডেফিনেটলি আছে, আমি এখনও স্টিল মাস্টার্সের স্টুডেন্ট, সো এটা শেষ করার পরে আমি আসলে বাহিরে একটা ডিগ্রি নিতে চাই। সো সেক্ষেত্রে আমি ভেবেছি যে ইউনো ওদের কীভাবে ওদের ওরা পেইন্ট করে, ওদের কালচারটা ওদের কাজটা সম্পর্কে আমি জানতে চাই। সো এই জন্য আরেকটা মাস্টার্স করার ইচ্ছা আছে। সো এটা হয়ে গেলে দেন ডেফিনেটলি আমি এটা নিয়ে কিছু করবো। নতুন জীবন কেমন যাচ্ছে বলো? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো। অনেক ভালো বলতে এই কারণে যে অনেক ভালো একটা পার্টনার পেয়েছি, আমার মনে হয় যে অ্যাকচুয়ালি একদম ফ্রেন্ডের মতো। সো আমরা অ্যাকচুয়ালি খুবই ভালো একজন মানে একটা খুব ভালো একটা ফ্রেন্ড আমার। কাজের ক্ষেত্রে কেমন সাপোর্টিভ? অনেক অনেক, অ্যান্ড ও আমাকে অলওয়েজ মোটিভেট করে, লাইক তুমি ভালো কিছু করো, এটা করো এটা করো। সো ইয়া আই এম সো লাকি আই থিঙ্ক। ছোটবেলায় মহাকাশচারী হতে চেয়েছিলে, রাইট? যদি এখন সুযোগ থাকে মনে করো হয়ে গেলে, তাহলে কোথায় যাবে, কি করবে গিয়ে? এটা তো অনেক ছোটবেলার ইচ্ছে ছিল অ্যাস্ট্রোনট হওয়ার, দেন বড় হতে হতে এখন আর নেই, আর এখন আমি এটা নিয়ে একদমই ভাবি না। সো এখন যদি কেউ বলে যে তুমি কোথায় যেতে চাও, সো আমি বলতে পারবো না। ছোটবেলায় চাঁদে যেতে চেয়েছিলাম, এমন এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম, বাট এখন আর এটা নিয়ে ভাবি না। আচ্ছা এখন একটু জানতে চাই যে রিসেন্ট কী কী কাজ নিয়ে ব্যস্ততা যাচ্ছে? রিসেন্ট আমি টুকটাক এখন শুটিং করছি, আর এই যে এক্সাম সামনে মাস্টার্স, সো এইটা নিয়ে প্রিপারেশন চলছে। পড়াশোনা শেষ করার পর কী প্ল্যান আছে, অভিনয় বা অন্য কোনো পেশা থেকে নিজেকে দেখতে চাও কিনা? অভিনয় আমি এখন অনেক সিরিয়াস হতে চাই, এখন মনে হয় যে আমি অনেক বেছে কাজ করেছি, যদিও আমি এখনও বেছেই কাজ করব। অ্যাকচুয়ালি আই হ্যাভ মাই ওন প্রিন্সিপাল, সো আর একটা কমফোর্ট জোন দরকার হয় আমার। সো আমার কাজগুলো যেটা আমি করি, যে আমার কাছে যে কাজগুলো আসে, আমি সেখান থেকে আমার কমফোর্ট জোনটা বা আমার প্রিন্সিপালের সঙ্গে যেটা চাই আমি সেই কাজগুলোই বেছে নিই। সো আমি এইভাবেই কাজ করতে চাই, বাট এখন আরেকটু সিরিয়াস হতে চাই। আরেকটু সিরিয়াস হতে চাই, তাহলে আমার মনে হয় সিরিয়াস হওয়ার পর আমরা আরেকটু কিছু ভালো কাজ পাবো ইনশাল্লাহ। আচ্ছা ঘুরতে ভালোবাসো মিম? হ্যাঁ। কোথায়? আমার খুবই ঘুরতে পছন্দ, এখন এটা হতে পারে দেশে, দেশের বাইরে, বাট আমার ঘুরতে ভালো লাগে। মনে হয় যে আমার কাছের মানুষের সাথে আমি যেখানেই যাই আমার ওটাই ভালো লাগে, ভালো আমার ঘুরতে অনেক ভালো লাগে। হ্যাঁ পছন্দের মানুষজন আশেপাশে থাকলে সেটা, আর যদি দূরে কোথাও হয় চেঞ্জেসও হয় ভালো। হ্যাঁ ভালো। বিভিন্ন জায়গায় যে যাওয়া হয় তখন তো নিশ্চয়ই শপিং করা হয়, শপিং লিস্টে কী কী মাস্ট থাকে? সানগ্লাসেস, ওয়াচ, ব্যাগস অ্যান্ড শুজ। এই পর্যন্ত যদি বলে যে খুব এক্সপেন্সিভ কোনো কিছু কিনেছো, সবচেয়ে এক্সপেন্সিভ জিনিসটি কী ছিল? এক্সপেন্সিভ জিনিসই লাগবে, নট নেসেসারি, আমার যেটা ভালো লাগবে আমি ওটাই কিনবো। হয় আমি অনেক দামি ব্যাগ ইউজ করি, অনেক, হ্যাঁ আমি কিনেছি অনেক ব্র্যান্ডেড ব্যাগ কিনেছি, ওয়াচ কিনেছি, শুজও কিনেছি, বাট আমার যেটা ভালো লাগে আমি ওটাই কিনি। দেখা যাচ্ছে আমি রাস্তা যে যাচ্ছি, আমার যদি ছোট্ট একটি জিনিসও ভালো লাগে আমি এটা বাই করে ফেলি। ইভেন আমাদের কাজের ক্ষেত্রেও কিন্তু সব কিছুই দরকার, সব কিছু লাগে। আর আমি একদমই ইউনো আমাকে ব্র্যান্ডেড জিনিসই লাগবে, আমার ব্র্যান্ডেড জিনিস পড়তে হবে, নট নেসেসারি, বাট আমি রাখি আমার কালেকশনে, আমি ব্র্যান্ডেড কিছু জিনিস রাখি। থ্যাংক ইউ সো মাচ মিম, খুব ভালো লাগলো আড্ডা দিয়ে। তোমার জন্য ছোট্ট একটা গিফট আছে স্যান্ডলিনের পক্ষ থেকে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর হ্যাভিং মি। মোস্ট ওয়েলকাম। দর্শক স্যান্ডেলিনের রূপকথা থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি। এখন দেখব কিভাবে ঘরোয়া উপায়ে কয়েকটি টিপস অ্যাপ্লাই করে আপনি আপনার স্কিনকে ভালো রাখতে পারেন। আমন্ত্রণ জানাচ্ছি রূপকথায়, সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রীতা।
আশা করি আপনারা ভালো আছেন। রূপকথায় আমরা প্রাকৃতিক উপকরণ দিয়ে আয়ুর্বেদিক পদ্ধতিতে কেমন করে আপনারা আপনাদের নিজেদের কেয়ার নিতে পারেন তাই দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগছে। আমার সঙ্গে আছে মডেল শার্লিন সুমি। কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি শার্লিন, তোমাকে দেখে তো আরও ভালো লাগছে। আজকে আমি একটা খুব চমৎকার ইনগ্রেডিয়েন্টস, সবার খুব পছন্দের, আমি একটা চকলেট প্যাক তৈরি করে দেখাবো। উইন্টার সিজনে এই চকলেট প্যাকটা খুব ভালো চলে, মানে একটু ওয়ার্ম দিতে হয়, তা নাহলে চকলেটটা শক্ত হয়ে যায়। সেই জন্য আমি এখানে একটু চকলেট গ্রেট করে রেখেছি, দিয়ে দিচ্ছি। তার সাথে আমি অ্যাড করব হলো একটু কুসুম গরম দুধ, চকলেট মিল্ক অ্যান্ড হানি। এখানে দুধ দিয়ে দিলাম, অল্প একটু দুধ। তো তার সাথে আমরা একটু বাইন্ডারের জন্য আমরা আলমন্ড পেস্টটা এখানে ইউজ করব। আলমন্ড পাউডার আমি দিচ্ছি, পেস্ট আপনারা বাড়িতে পেস্টও দিতে পারেন, পাউডারও অ্যাড করতে পারেন। কাঠবাদাম চকলেটের সাথে খুব ভালো যায়। আমরা এখানে কাঠবাদাম একটা পেস্টের মতো তৈরি করে দিচ্ছি, কাঠবাদাম দিয়ে চকলেটের সাথে, আর এর সাথে যাবে হানি, মধু। মধু রূপচর্চার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা উপকরণ, এটা আমরা সব কিছুর সাথেই ব্যবহার করতে পারি। স্কিনের যে ব্যালেন্সিং, টোনিং, স্কিনের অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিকের কাজ করে, এবং এটা শীতের জন্য একটা ভালো প্যাক। পুরো বডিতেই কিন্তু আমরা এই প্যাকটা ইউজ করি। চকলেট প্যাক আমরা তৈরি করে নিলাম। এখন এটাকে কেমন করে নিজের উপর অ্যাপ্লাই করবেন তাই দেখুন। আমাকে সাহায্য করছে শার্লিন। অ্যাকচুয়ালি এই প্যাকটা ঠান্ডা হতে দেওয়া যাবে না, একটু ওয়ার্ম। সবচেয়েতে ভালো হয় ভ্যান মেরি সিস্টেম বলি আমরা, একটা স্টিলের পাত্রে নিয়ে তার নিচে যদি একটু গরম পানি রাখা যায়, গরম পানির উপর রেখে যদি ব্যবহার করা যায় তাহলে জিনিসটা না মানে জমে যাবে না, আর এটা পোর্সের ভিতরে ঢুকে যাবে, পোর্সটা খুব ভালোভাবে ক্লিন হবে। আমি দিয়ে দিচ্ছি এই যে পুরো, গন্ধ লাগছে না, একটা চকলেট চকলেট ফ্লেভার মনে হচ্ছে কেবলই। ইনফ্যাক্ট যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সবই তো খাওয়া যাবে। পুরোটাতে লাগালাম না, আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা সাইডে একটু লাগিয়ে দিলাম। এইভাবে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটা জিনিস যে আমরা ফেসিয়াল যখন করি, তুমি যখন বা পার্লারে বা কোথাও যাও, প্রথমে তোমাকে কিন্তু মাসাজ করে আগে স্কিনটাকে রেডি করে নেয়, পোর্সটাকে ওপেন করে নেয়, তারপর প্যাক লাগায়। আমরা যেটা করি সাধারণত মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করে নেই, নিয়ে স্ক্রাবিং করে প্যাকটা কিন্তু একদম লাস্ট স্টেপে যায়। হ্যাঁ, তো তখন প্যাকটা একদম ভেতরে ঢুকে যায়, প্যাকটা ক্লিন করে ময়েশ্চারাইজার লাগিয়ে কমপ্লিট করে দেওয়া যায়, মানে দেওয়া হয়। তাহলে যেটা হয় যে পোরসের যে ডিপ ক্লিনজিং, যেটা স্কিন আসলে মূলত কাজ হলো স্কিনের ডিপ ক্লিনজিং, যার স্কিন যত ক্লিন সেটা তত ভালো। তো মূলত স্কিনটাকে ডিপ ক্লিন করাই হলো ফেসিয়াল। আমরা ফেসিয়াল ফেসিয়াল বলি না, অ্যাকচুয়ালি ফেসিয়াল মূলত ডিপ ক্লিনজিং করা। তো সপ্তাহে একদিন এই প্যাকটা ইউজ করলে খুব ভালো ফল পাওয়া যাবে, আর বিশেষ করে শীতের সময় একটু ওয়ার্ম থাকে, এটা আরও ভালো লাগে। তো শার্লিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আপনাকেও থ্যাংকস, এতদিন শুধু চকলেট খেতাম, এখন জানি কী করে চকলেট অ্যাপ্লাই করা যায় মুখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিশেষ করে মেন্টাল হেলথের দিকে খুব বেশি নজর দেবেন। স্টে সেফ। দেখবো কীভাবে ঘরে বসে যোগার মাধ্যমে আপনি ফিট থাকতে পারেন সবসময়। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেডিনের রূপকথা এই অংশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালদেন, আমার সাথে আছে শীলা এবং টিটু।
চলুন এই অংশে আমরা দেখব ইয়োগার মাধ্যমে কিভাবে আমরা আমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করতে পারি। সৌন্দর্য বৃদ্ধির মূল হলো আপনার হিউম্যান গ্রোথ হরমোন সিক্রেশন যত বেশি বেড়ে যাবে ততই আমাদের সৌন্দর্য বৃদ্ধি হবে। সেই জন্য আমাদেরকে প্রথম যেটি করতে হবে সেটি হলো ডিপ ব্রিদিং। সেই জন্য আমরা ক্রস লেগ পজিশনে বসে গভীরভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করব। কখনোই কোনোভাবেই কোনো শ্বাস ছোট কিংবা সর্বনিম্ন নিব না, যতটুকু সম্ভব ডায়াফ্রামকে বড় করে সবটুকু শ্বাস গ্রহণ করবার ফলেই আমাদের মুখমণ্ডলে প্রচুর অক্সিজেন এবং রক্ত চলাচল বৃদ্ধির ফলে এই সেলগুলোকে অনেক বেশি সতেজ এবং বাহির থেকে দেখতে আপনাকে সুন্দর লাগবে। এটি কমপক্ষে প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট চর্চা করব। তারপর আমরা কিছু আসনে যাব যে আসনগুলো আমাদেরকে হেল্প করবে আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য। সেজন্য প্রথম আমরা একটি আসন করব, এই আসনটির নাম হলো শোল্ডার স্ট্যান্ড। সেজন্য আমরা পিঠের উপর শুয়ে আমাদের হাতের পাতা কোমরের পাশে থাকবে। এই অবস্থায় গভীরভাবে শ্বাস গ্রহণ করে কোমর কুপুরে তুলে ধরবো, আমাদের শরীরের ওজন কোমরের মধ্যে আসবে। এটি হলো পূর্ণাঙ্গ শোল্ডার স্ট্যান্ড, সোজা রাখবার চেষ্টা করব। যারা বিগিনার বা যারা এটি করতে পারবেন না তাদের জন্য যতটুকু সম্ভব পা তুলবার চেষ্টা করবেন। এটি আরও হেল্প করে আমাদের পিনিয়াল এবং পিটিটারি গ্ল্যান্ড আছে যাকে হিট করতে পারে। হিট করবার ফলে কিন্তু আমি প্রথমেই যেগুলো বলেছি আমাদের ইয়োথ সব কিছুর মূলই হলো HGH, হিউম্যান গ্রোথ হরমোন। হিউম্যান গ্রোথ হরমোন সিক্রেশন যত বেশি আপনি প্রাকৃতিকভাবে শরীরের মধ্যে বাড়াতে পারবেন তত আপনি ইয়াং থাকবেন, আপনার স্কিন এবং সৌন্দর্য তত বেশি বৃদ্ধি ঘটবে। এটিতে কমপক্ষে 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় আমরা থাকবার চেষ্টা করব। 1 মিনিট সময় থেকে ধীরে ধীরে হাঁটু ভেঙে কোমরকে রেখে আমরা সোজা পা সোজা করে ফেলব। এখন একটি দ্বিতীয় আসনে যাব, এটিও একটি চমৎকার আসন, এই আসনটিও সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করবে। এই আসনটির নাম হলো হুইল বা চক্রাসনা। সেজন্য আমরা এই প্রক্রিয়া থেকে হাঁটু ভেঙে গভীরভাবে শ্বাস গ্রহণ করে কোমরকে উপরের দিকে তুলে ধরব। প্রিয় দর্শক, এটি কেন চমৎকার আসন, এই আসনের ফলে আমাদের স্পাইন সম্পূর্ণ কার্ভ হবার ফলে আমাদের স্পাইনের জড়তাগুলো দূর হয়, আমাদের মুখমণ্ডল নিচের দিকে থাকবার ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, আমাদের পূর্বেই বলেছি পিনিয়াল গ্ল্যান্ড পিটিউটারি গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভেট হয়, যেটি অ্যাক্টিভেট হবার ফলে আমাদের বিউটিফিকেশন এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য একটি চমৎকার প্রক্রিয়া। এই আসনে কমপক্ষে 1 মিনিট সময় থাকবার পর স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে আমরা প্রথম হলো হাঁটু ভেঙে কোমর নিচে রেখে আস্তে আস্তে আমরা সোজা পাকে রেখে দেব। সর্বশেষ একটি আসনে যাব সৌন্দর্য বৃদ্ধির জন্য, এই আসনটির নাম হলো হ্যাডস্ট্যান্ড। এর জন্য আমরা হাঁটু গেড়ে বসে আমাদের হাত এভাবে আমরা তুলে ধরব ব্যালেন্সে রেখে। এই আসনের ফলে আমাদের পিটিউটারি পিনিয়াল গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভেট হয়, হিউম্যান গ্রোথ হরমোন সিক্রেশন বাড়ে এবং এই পশ্চারের ফলে আমাদের সার্কুলেশনগুলো আমাদের মুখমণ্ডল এবং নিচের এই পোষণগুলোতে চাপ পড়বার ফলে হরমোন সিক্রেশনগুলো ব্যালেন্স হয়, হরমোন সিক্রেশনগুলো অনেক বেশি বাড়ে যেগুলো আমাদেরকে সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করবে। এই আসনে কমপক্ষে 1 মিনিট সময় থাকবার পর আমরা প্রথম হাঁটু ভেঙে তারপর কোমরকে সোজা ধীরে ধীরে নামে বিশ্রাম নিব, শবাসনায় গিয়ে শরীরকে শিথিল করে দেব। প্রিয় দর্শক, এই আসনগুলো করবার পাশাপাশি আপনাকে প্রচুর পানি পান করতে হবে, সুষম খাবার গ্রহণ করতে হবে এবং সর্বোপরি সবসময় পজিটিভ চিন্তা করে মনে এবং শরীরের সুখ বোধ যখন আপনি বেশি করতে পারবেন তখনই কেবলমাত্র আপনার সৌন্দর্য বাহির থেকে ভালোভাবে দেখা যাবে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। সুন্দর এবং সুস্থ থাকার জন্য নিয়মিত রূপচর্চা শরীরচর্চার কোনো বিকল্প নেই, এজন্য অনেক বেশি আয়োজন করতে হয় না। ঘরে বসেই আপনি ইজিলি আপনার স্কিনটাকে ভালো রাখতে পারেন, এছাড়া যোগার মাধ্যমে ফিট থাকতে পারেন সবসময়। স্যান্ডেলিনের রূপকথা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।